হিসাবে তেওঁর কর্তব্য কেবল প্রশাসন চলার সকল ধরনের ব্যক্তির সকল রাইজর সহযোগিতা প্রদর্শন করা আর সেইটো মই জানো যে আইএস অফিসারজনক সেইবিল প্রথমেতেই ট্রেনিং দিয়া হয় কেনেদরে ব্যবহার করবলে আর এজন সাংবাদিকক যেটা কালি বেয়া ব্যবহার বা অভদ্রামী করেছে এই অতি গরিহণাযোগ্য আর এই হব নালাগে। কারণ এজন ডিসিএ একটা প্রশাসন চলাবলে যাওতে পুলিশ থাকে বা বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যদি এজন সাংবাদিকে বেয়া ব্যবহার করেছিল পুলিশ আসলে পুলিশের ব্যবস্থা লোক পড়ে যদি লাঠিয়ে লয় ট্রেফিকতো কালে ডিউটি করবো কেউ ডিসি বিচার পাচ্ছে ট্রেফিকত গাড়ি নিয়ন্ত্রণ করবলে দিয়া নাই গুন্ডাগর্দি বা ড্রাগস মাফিয়াক ধরবলে দিয়া প্রশাসন চলাবলে দিছে। গতি মানে ভাবো এই গ্রহণ অতি বেয়া কাম হয়েছে আর সরকারে এনেকা এজন আরক্ষী এনেকা এজন প্রশাসনিক বিষয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। নয় সাংবাদিক বুলিয়ে নয় সকল ধরনের নাগরিকই ভয় করব, এজন ডিসিলে বহুত ওসরলে বহুত আশা লো যায় কারণ প্রশাসনের মুরব্বী, যদি এজন আরক্ষীর বিরুদ্ধেও কবলগা হয় সাধারণত ডিসিকে কয়, এজন বিষয়ার বিরুদ্ধে কবলগা হলেও ডিসিকে কয়, ডিসি হচ্ছে প্রশাসনের মুরব্বী, গতি ডিসি এজনে এনেকা ব্যবহার অতি পরিতাপর কথা আর রাইজে সদায় ভয় করবই। আর মই ভাবো যে ডিসিজন ঠিক পাবলিক রিলেশন খুব ভাল নয় বলে মানে জানো, গতি এনে বিষয়ার বিরুদ্ধে সরকারে ব্যবস্থা গ্রহণ করবে। মানে কালির যে ঘটনা ইয়ার প্রতীয়মান হয় যে আমি পরাধীন হয়ে আছো, আমি স্বাধীন দেশের নাগরিক নহয়, এই পরাধীন অবস্থা ব্রিটিশের অধীনত আমি থাকুতে এইবিল কৈছো, আমি স্বাধীন দেশের নাগরিক আর আমার এখন লিখিত দস্তাবেজ আছে সংবিধান, লিখিত দস্তাবেজ খন থাকার পিছত নাগরিকর মৌলিক অধিকার আছে, এজন সাংবাদিক গণতন্ত্র চতুর্থ স্তম্ভ, পাবলিকর যেতিয়া বিপদ হয় দেশের যেতিয়া দুর্যোগ আহে সেই সময়ত সাংবাদিক সকল আগবাঢ়ি আহে আর মাউথপিস বুদ্ধিজীবী সাংবাদিক জন আহিছিল এগারী বিধবা মহিলাক এগারী সিনিয়র সিটিজেনক ফাইলটো প্রসিড করা নাই, যেটু কামত সহায় করবলে আহিছে ব্যক্তিগত মুনাফা যেহেতুকে তেখেত অহা নাই আমি মানে ধন্যবাদ জানাব লাগে। আমি তেখেতক কালি ডিসিএ যে কাম করেছে এই তীব্র গরিহণা দিব আর যেনেকে গতিয়ায় কোয়া মতে শুনা পাইছো গতা মারিছে ডিসিএ গতা মারি উলিয়াইছে, গতা মারার কারণে দুর্ব্যবহার করার কারণে ডিসিক এগেইনস্টে জুডিশিয়াল ইনকোয়ারি লাগে আর যদি কেস দিছে তেনহলে উপযুক্ত ধারাত গোচরটি পঞ্জীয়ন হব লাগে, কারণ এজন সাংবাদিকক সন্ত্রাসবাদীর দরে গতিয়াই গতিয়াই পুলিশে লই যাওয়া এই যেন আমি পরাধীন দেশের নাগরিক এই তীব্র ভাষার গরিহণা দিব লাগে। নগাঁও জেলার প্রেস ক্লাবে এই সময়োচিত পদক্ষেপ লওয়ার বাবে আপনার আমি নগাঁও উকিল সন্থার তরফের মানে সভাপতি হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাইছো, আমি আপনার লগত থাকিম। আর একটা কথা মই সংযোগ করব বিচারিছো, নিবিড় কিনো অনবৰত লাগি থাকা, কতনো লাগি আছো, ইমান সময় হল বাথরুমতে সোমাই আছো, তোর আজিকালি কি হয়েছে বাবা, কথাটাও ভালকে নাপাত, নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত করার যোগাযোগ করুন রাষ্ট্রীয় টোল ফ্রি নম্বর 1800-1100-3। জেলা প্রশাসন আর জেলা সমাজ কল্যাণ বিভাগ কামরূপ মহানগর সরকারের দ্বারা জনহিতার্থে প্রচারিত।